ফোর্থ সেমিস্টার এসএসসি স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, তোমাদের সোশ্যালজি যাদের রয়েছে তাদের যে এসএসসি পেপারটা রয়েছে তোমাদের, তো সেখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সংস্কৃতির বৈশিষ্ট্য ও কার্যাবলী। তোমরা প্রত্যেকেই হয়তো সেই ভিডিও লেকচারটি তোমরা শুনেছ, এবং আজকে আমরা আরেকটি সংস্কৃতির আরেকটি বিষয়, অর্থাৎ সংস্কৃতির হচ্ছে গঠনগত বা গঠনকারী উপাদান, অর্থাৎ সংস্কৃতি গঠন করার ক্ষেত্রে কি কি উপাদানের প্রয়োজন বা কি কি উপাদান দিয়ে সংস্কৃতি গঠিত হয় ব্যক্তির বা ব্যক্তি মানুষ বা সমাজে যে সংস্কৃতি বর্তমান, সেই সংস্কৃতিটা গঠন করার জন্য বা তৈরি করার জন্য কি কি সহায়ক উপাদান রয়েছে, সেই উপাদানগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই বলি যে সংস্কৃতি গঠনকারী উপাদান সম্পর্কে বিভিন্ন সমাজতত্ত্ববিদ কিন্তু বিভিন্নভাবে তারা আলোচনা করেছেন, এবং সর্বোপরি সকলের মতামত সম্মত মানে নিয়ে বা মতামত মিলিয়ে আমরা যে সকল উপাদানগুলো আলোচনা করব সেগুলো সমস্ত সমাজতত্ত্ববিদদের মতামতের মানে সপক্ষেই রয়েছে। এবং আমরা জানি যে বিভিন্ন সমাজতত্ত্ববিদ রয়েছেন এবং তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশকাল স্থান ভেদে তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে সংস্কৃতির বিভিন্ন জায়গার সংস্কৃতি কিন্তু বিভিন্ন রকম, যেমন ভারতীয় সংস্কৃতি আলাদা রকম, ধরো আমরা অন্য অন্য দেশ মানে এশিয়া ইউরোপ এই যে মহাদেশগুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন দেশ, যেমন ভারতবর্ষ, আমরা শ্রীলঙ্কা বলতে পারি, আমেরিকা বলতে পারি, অন্য অন্য বিভিন্ন মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশের সংস্কৃতি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা মূলত ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে আলোচনা করছি। প্রথমে আমাদের নিজেদের সংস্কৃতিটা আমাদের জানতে হবে যে আমাদের দেশের সংস্কৃতি কি রয়েছে। ভারতীয় সংস্কৃতি জানার পরে আমরা পরবর্তীকালে হয়তো আমরা বাইরের সংস্কৃতি নিয়েও আলোচনা করতে পারি বা বাইরের সংস্কৃতি আমরা পরে জানতে পারবো, আগে আমাদের ভারতীয় সংস্কৃতি জানতে হবে। তো এই সংস্কৃতি বা কালচার এর গঠনকারী যে উপাদানগুলো রয়েছে সেক্ষেত্রে সমাজতত্ত্ববিদ এইচ এম জনসন এর অভিমত অনুযায়ী সংস্কৃতির মুখ্য উপাদান যে যে কয়েকটি রয়েছে সেগুলি হলো মানে অর্থাৎ মুখ্য উপাদানগুলি হলো, এক জ্ঞানাত্মক উপাদান, দুই বিশ্বাস, তিন নিয়ম নীতি। আমরা এগুলো আলোচনা করব, আগে পয়েন্টগুলো বলে নিই, তারপরে আমরা এই পয়েন্টগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। এক নম্বর হচ্ছে জ্ঞানাত্মক উপাদান, দুই নম্বর হচ্ছে বিশ্বাস, তিন নম্বর নিয়ম নীতি বলেছিলাম, চার নম্বর হচ্ছে সংকেত, এবং পাঁচ নম্বর হচ্ছে মান নির্ণয়মূলক নয় এমন আচরণ ধারণা। এই কয়টি ধারণা কি দিয়েছেন সমাজতত্ত্ববিদ এইচ এম জনসন, অর্থাৎ সমাজবিজ্ঞানী এইচ এম জনসন এই পাঁচটি সংস্কৃতির মুখ্য উপাদান বলেছিলেন কি কি, এক জ্ঞানাত্মক উপাদান, দুই বিশ্বাস, তিন নিয়ম নীতি, চার সংকেত, এবং পাঁচ মান নির্ণয়মূলক নয় এমন আচরণ ধারা বা আচরণ বিধি। এছাড়া সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সার সংস্কৃতির উপাদান হিসেবে উল্লেখ করেছেন প্রতীক বা সিম্বল, মূল্যবোধ বা ভ্যালু, নিয়ম নীতি বা নর্মস, এবং লোকনীতি মোডস, এবং লোকাচার ফোকোয়েস, এবং আইন লজ এবং মতাদর্শ আইডিওলজি, এই এই বিষয়গুলিকে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ এই দুইজন সমাজতত্ত্ববিদ স্পেন্সার এবং এইচ এম জনসন তাদের দেওয়া উপাদানগুলি অন্যান্য সমাজবিজ্ঞানীদের উপাদানগুলির মধ্যে মিল পাওয়া যায় বলে এই উপাদানগুলি আমরা নিম্নে একটু সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে এইচ এম জনসন যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমরা আলোচনা করব, সাথে সাথে স্পেন্সারের যে উপাদানগুলোর কথা বলেছেন স্পেন্সার সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। প্রথমটি হলো জ্ঞানাত্মক উপাদান, অর্থাৎ সকল যুগের সকল সমাজের সংস্কৃতির অন্তর্ভুক্ত থাকে আদিভৌতিক এবং সামাজিক দুনিয়া সম্পর্কিত ব্যাপক জ্ঞান। জ্ঞানের এই আধারকেই বলা হয় জ্ঞানাত্মক উপাদান। আদিম সমাজের অধিবাসীদের সংস্কৃতি সম্পর্কে একথা কিন্তু সত্য, সমকালীন জ্ঞান ছিল
ব্যবহারিক জ্ঞান বা বেঁচে থাকার জন্য জ্ঞান। জীবন ধারণের তাগিদে তারা বহু ও বিভিন্ন বিষয়ে জানত, খাদ্য আহরণ, আবাসন নির্মাণ, আত্মরক্ষা প্রভৃতি বিভিন্ন বিষয়ে তাদের ব্যবহারিক জ্ঞান ছিল। এই জ্ঞান পুরুষানুক্রমে সতর্কতার সঙ্গে সঞ্চারিত হয়। আধুনিককালের উন্নত সমাজের জ্ঞান ভাণ্ডার অধিকতর সমৃদ্ধ, ব্যাপক ও জটিল প্রকৃতির হয়। আবার সামাজিক সংগঠন এবং তার কার্যধারা সম্পর্কিত ধারণা সকল সমাজের সংস্কৃতির অন্তর্ভুক্ত থাকে। দুই নম্বর আলোচনা করব আমরা বিশ্বাস, বিলিভ। প্রত্যেক সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে বিশ্বাস বা অনুবিশ্বাসের অস্তিত্ব পরিলক্ষিত হয়। অভিজ্ঞতাবাদীর পরিপ্রেক্ষিতে কোনো বিশ্বাস সত্য বা মিথ্যা নয়। বিশ্বাস হাজারো রকমের হয়ে থাকে, সকল বিশ্বাসী সংস্কৃতির অন্তর্ভুক্ত। কেউ দ্বৈতবাদে বিশ্বাসী, আবার কেউ অদ্বৈতবাদী, কেউ ঈশ্বরবাদী, কেউ নিরীশ্বরবাদী। সব রকম বিশ্বাসী সংস্কৃতির অঙ্গ বলে আমরা ধরে রাখি। অর্থাৎ সমাজে বসবাসরত প্রত্যেকটি ব্যক্তির বিশ্বাস, অর্থাৎ বস্তুগত বা অবস্তুগত যে বিশ্বাস, সেটা কিন্তু বিভিন্ন রকমের হয়, একই রকম বা মিল পাওয়া যায় না। কেউ দেখবে ঈশ্বরকে খুবই বিশ্বাস করে, কেউ আবার ঈশ্বরকে বিশ্বাস করে না, নিরীশ্বরবাদী থাকে। আবার কেউ দ্বৈতবাদী বিশ্বাসী, আবার কেউ অদ্বৈতবাদী বিশ্বাসী। এই যে বিভিন্ন ভাগ বা বিভিন্ন মতবাদ বা বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন ধ্যান ধারণার মধ্যে পার্থক্য, এই ধ্যান ধারণার মধ্যে পার্থক্যের মধ্যে দিয়ে বিশ্বাসে জন্ম হয়। তিন নম্বর মূল্যবোধ। ঠিক এবং বেঠিক, উচিত এবং অনুচিত সম্পর্কিত বিশ্বাস বা ধারণাই হল মূল্যবোধ। এবং মূল্যবোধ হল গুরুত্বপূর্ণ মূল্যমান যা অর্জন করা ও বজায় রাখা সমাজে অতিমাত্রায় অভিপ্রেত বা বাঞ্ছিত। আচার আচরণ সম্পর্কিত সাধারণ নির্দেশিকা মূল্যবোধ সূত্রে পাওয়া যায়। তবে কোনো আচরণ উপযুক্ত বা কোনো আচরণ উপযুক্ত নয় তা মূল্যবোধ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেয় না। উদ্দেশ্য এবং ঘটনাবলীর আপেক্ষিক মূল্য বা নৈতিকতা মূল্যায়নের মানদণ্ড বা ধারণা মূল্যবোধ সূত্রে পাওয়া যায়। জীবনে কেবল উদ্দেশ্য বা আচরণ নয়, গুরুত্বপূর্ণ নিয়ম নিষেধেও মূল্যবোধ হিসেবে পরিগণিত হয় বা ধরা হয়। এমন কিছু নিয়ম নিষেধ সকল সমাজেই অল্প বিস্তর বর্তমান যা সমাজকে ধরে রাখে বা ধ্বংস হতে দেয় না, এগুলোকে মূল্যবোধ বলা হয়। মূল্যবোধ হল আপেক্ষিকভাবে সামাজিক সম্পর্ক সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ সামাজিক বিভিন্ন সম্পর্ক রয়েছে, সেগুলো আপেক্ষিকভাবে যে সামাজিক সম্পর্ক সময়ের মধ্যে যে সংযুক্ত থাকে সেটাই হচ্ছে মূল্যবোধ। নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ সমূহ অনেকাংশে প্রাতিষ্ঠানিকৃত হয়েছে। সমাজে চতুর্বিধ ক্রিয়ামূলক উপব্যবস্থা সমূহের মাধ্যমে বিভিন্ন মূল্যবোধ ও তাদের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করা যায়। সংশ্লিষ্ট চারটি উপব্যবস্থা হল সরকার, পরিবার, অর্থনীতি এবং ধর্ম। এই চারটি উপব্যবস্থা, অর্থাৎ সরকার, পরিবার, অর্থনীতি, ধর্ম, এই ক্রিয়ামূলক উপব্যবস্থার মাধ্যমে বিভিন্ন মূল্যবোধ এবং তাদের পারস্পরিক সম্পর্ক আমরা কিন্তু জানতে পারি বা অনুধাবন করতে পারি। এই উল্লেখিত চারটি পরস্পর সম্পর্কিত উপব্যবস্থার কার্যাবলী বা সামাজিক ক্রিয়াকর্ম মূল্যবোধের দ্বারা বহুলাংশে নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। কি পছন্দের এবং কি পছন্দের নয় সে বিষয়ে প্রত্যেক সমাজে স্বতন্ত্র কিছু মতবাদ বা পছন্দ থাকে। এটা আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকটা সমাজের কি পছন্দ কি পছন্দ নয় বা কি সমাজে গ্রাহ্য বা কি গ্রাহ্য নয়, কোনটা সমাজে কাম্য কোনটা কাম্য নয়, প্রত্যেকটা সমাজের মধ্যে কিন্তু সেটা ভিন্ন ভিন্ন প্রকৃতি, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। তাই সমাজভেদে মূল্যবাদের ক্ষেত্রে পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। মানব জীবন, মাতা পিতা, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে বিশ্বাস, বিবাহকে পবিত্র ধর্মানুষ্ঠান হিসেবে বিশ্বাস, ধর্মীয় জীবনের গুরুত্ব সম্পর্কে বিশ্বাস প্রভৃতি ভারতে মূল্যবোধের অন্তর্ভুক্ত। অর্থাৎ আবার বলছি, মানব জীবন, মাতা পিতা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে বিশ্বাস, বিবাহকে পবিত্র ধর্মানুষ্ঠান হিসেবে বিশ্বাস, ধর্মীয় জীবনের গুরুত্ব সম্পর্কে
বিশ্বাস প্রভৃতি ভারতে মূল্যবোধের অন্তর্ভুক্ত। পশ্চিমী সংস্কৃতিতে প্রাধান্যকারী মূল্যবোধ সমূহের অন্তর্ভুক্ত হল কৃতিত্বপূর্ণ কর্ম ও সাফল্য, ক্রিয়াকর্ম ও সক্রিয়তা, ব্যক্তি নিজস্বতা এবং বাস্তুতান্ত্রিক স্বস্তি স্বাচ্ছন্দ্য, যৌক্তিকতা প্রভৃতি প্রভৃতি। চার নম্বর পয়েন্ট আমরা আলোচনা করতে পারি নিয়ম নীতি বা নর্মস। নিয়ম নীতি মূল্যবোধের সঙ্গে ঘনিষ্ঠভাবে কিন্তু সম্পর্কযুক্ত, একদম অতপ্রতভাবে সম্পর্কযুক্ত। এগুলি হল আচার আচরণের গোষ্ঠীগত অংশভাবমূলক মূল্যমান, সমাজস্থ ব্যক্তিবর্গের উপর নিয়ম নীতি নিয়ন্ত্রণ আরোপ করে, এগুলিকে আদর্শ আচরণবিধি বলা যায়। সংশ্লিষ্ট আচরণবিধি সমূহ সমাজবাসীদের আচার ব্যবহার নির্ধারণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। বস্তুত নিয়ম নীতির অনুবর্তনের মাধ্যমে মূল্যবোধ সমূহ সংরক্ষিত হয়, আবার মূল্যবোধের ভিত্তিতে নিয়ম নীতি সমূহ প্রতিষ্ঠিত হয়। নিয়ম নীতি এবং মূল্যবোধ একযোগে সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান গড়ে তোলে। নিয়ম নীতি ও মূল্যবোধ একসঙ্গে চলে। সমাজবিজ্ঞানী H.M. জনসন তিনি বলেন, নিয়ম নীতি এবং মূল্যবোধ ওরা একই সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে চলে সমাজ ব্যবস্থার মাধ্যমে। নিয়ম নীতি হল সামাজিক নিয়ম কানুন। কোন সমাজ বা গোষ্ঠীর মধ্যে সঠিক এবং স্বীকৃত আচার আচরণ নিয়ম নীতির মাধ্যমেই প্রকাশিত ও পরিচালিত হয়। সমাজস্থ ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট নিয়ম নীতির অনুবর্তী হবে, এটাই কিন্তু অভিপ্রেত বা এটাই আমরা জানি যে সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ সমাজে বর্তমান নিয়ম নীতিগুলোকেই মেনে চলে বা ফলো করে চলে। নিয়ম নীতির মাধ্যমে অবহিত হওয়া যায় কি না বা কি করা উচিত বা কি করা উচিত নয়, সেটা কিন্তু আমরা সমাজে বসবাসরত ব্যক্তিবর্গের মধ্যেই দেখতে পাই। বিশেষ বিশেষ অবস্থা বা পরিস্থিতিতে আচার ব্যবহারের নিয়ম নীতি রীতিনীতির মাধ্যমেই অভিব্যক্ত হয়। সকল সমাজেই নারী ও পুরুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে স্বীকৃত নিয়ম নীতি বর্তমান, আবার বিশেষ বিশেষ অবস্থায় পরিধের ব্যাপারে স্বতন্ত্র নিয়ম নীতি বর্তমান। বিবাহের অনুষ্ঠানের মতো আনন্দ অনুষ্ঠানের পোশাক, শ্রাদ্ধ অনুষ্ঠানের মতো শোকাহত অনুষ্ঠানের পরিধান করার নিয়ম নীতির বিরোধী। অর্থাৎ কোন একটি বিয়ে বাড়ি বা বিবাহযোগ্য অনুষ্ঠানে যে সকল মানুষ উপস্থিত থাকে তাদের যা পোশাক পরিচ্ছদ, সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি যে তাদের পোশাক পরিচ্ছদের সাথে কোনো একটি মৃত পরিবারে কোনো একটা অনুষ্ঠান অর্থাৎ শ্রাদ্ধ বা এই শ্রাদ্ধ অনুষ্ঠানের যে পোশাক পরিচ্ছদ মানুষের মধ্যে সেটা কিন্তু পুরোপুরি ভিন্ন। অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে যে রকম বা যে প্রকারের পোশাক পরিচ্ছদ মানুষ ব্যবহার করে তার থেকে একদম ডিফারেন্ট বা ভিন্ন প্রকারের পোশাক পরিচ্ছদ ব্যবহার করে শ্রাদ্ধ অনুষ্ঠানের মানে মধ্যে। এটা আমাদের আমাদের একটি নিয়মের মধ্যেই পড়ে বা আমাদের যে নর্মস বা নিয়ম নীতি সেটার মধ্যেই পড়ে। নেক্সট পয়েন্ট, লোকাচার। লোকাচার বলতে সমাজে অনুমোদিত ও গৃহীত আচার আচরণের রীতিকে বোঝায়, মানে কি করব কি করব না, কি করা উচিত কি করা উচিত নয়, সমাজে যেটা আমাদের মানে কি করা উচিত সেটা আমাদের সমাজে মেনে নেয় বা গ্রাহ্য করে সেটাই আমরা করি, এটাই হচ্ছে আমাদের লোকাচার। লোকাচারের মাধ্যমে বা মধ্যে বর্তমান থাকে আচার আচরণের স্বীকৃতি রীতি ও শিষ্টাচার এবং সুস্থ সমাজ জীবনের উপযোগী ব্যবহার বিধি। অধ্যাপক এবং সমাজবিজ্ঞানী ম্যাকাইবার ও পেজের অভিমত অনুসারে লোকাচার হল সমাজের অনুমোদিত এবং স্বীকৃত আচরণ। লোকাচার হল স্বতঃস্ফূর্ত, মননশীলতা দ্বারা উদ্ভূত নয়। সমাজতত্ত্ববিদ জিসবার্ডের মতানুসারে সমাজ জীবনে বিভিন্ন রীতির মাধ্যমে পোশাক পরিচ্ছদ, আদব কায়দা, আহার বিহার, চলন চালচলনের মাধ্যমে লোকাচারের অভিব্যক্তি বা প্রকাশ ঘটে। দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবহার বিধি লোকাচারের মাধ্যমে নিহিত থাকে। গোষ্ঠী সকলের ক্ষেত্রেই সমাজে স্বীকৃত এই সমস্ত ব্যবহার বিধি সমান। সমাজস্থ ব্যক্তিবর্গ সাধারণত অভ্যাস বেশে লোকাচারগুলি মান্য করে চলে, স্বভাবতে লোকাচার অভ্যাসে পরিণত হয়। এই কারণে মানুষ সাধারণত অচেতনভাবেই এগুলি মেনে চলে।
প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে লোকব্যবহারে বিভিন্ন সমাজ স্বীকৃত রীতি বর্তমান। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আর বিহার, পোশাক আশাক বা পোশাক পরিচ্ছেদ, খাদ্যাখাদ্য, চাল চলন প্রভৃতি উল্লেখযোগ্য। বিবাহাদি অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে মানুষ যে ধরনের পোশাক পরিধান করে আমরা এর আগেই বললাম। শ্রাদ্ধাদি শোকাহত অনুষ্ঠানে ব্যক্তিবর্গ সেই ধরনের পোশাক পরে না। সাধারণত গোষ্ঠীর কোনো সদস্য সহসা কোনো লোকাচারকে লঙ্ঘন করে না। সমাজস্থ ব্যক্তিবর্গের আচার ব্যবহারকে লোকাচার সহজে স্বাভাবিকভাবে স্বীকৃতির পথে পরিচালিত করে। লোকাচার সমূহ গোষ্ঠী সংস্কৃতির অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয় বা বিবেচিত হয়। নেক্সট, লোকনীতি। যে সমস্ত লোকাচার গোষ্ঠী জীবনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গোষ্ঠীর কল্যাণের ক্ষেত্রে অপরিহার্য, সেগুলি লোকনীতি হিসেবে বিবেচিত হয়। ম্যাকাইভার ও পেজের মতানুসারে লোকনীতি হল সামাজিক আচরণের নিয়ন্ত্রক বা নিয়ামক। লোকাচারের মতো লোকনীতি কেবল আচার ব্যবহারের সামাজিক মান মাত্র নয়, লোকাচারের সঙ্গে ন্যায় অন্যায়ের মান এবং সমাজ কল্যাণের আদর্শ সংযুক্ত হলে লোকাচার লোকনীতিতে পরিণত হয়। লোকনীতি উদাহরণ হিসেবে এক বিবাহ জাতির মধ্যে কিন্তু গোত্রের বাইরে বিবাহ প্রভৃতি উল্লেখযোগ্য। অর্থাৎ এক বিবাহ জাতির মধ্যে বা গোত্রের বাইরে এই বিবাহগুলো হচ্ছে উল্লেখযোগ্য। সমাজ জীবনে মৌলিক প্রয়োজনের সঙ্গে লোকনীতির সম্পর্ক প্রত্যক্ষ। লোকনীতির বিরোধী ব্যবহার সমাজে অস্বীকৃত। এই কারণে সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গকে লোকনীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে হয়। লোকনীতি সমাজে ব্যক্তির আচার ব্যবহারকে সর্বদাই প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীগত বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতে কিছু কিছু কাজকর্ম অন্যায় বলেও ধরা হয় বা পরিগণিত হয়। এই সমস্ত কাজ করা থেকে লোকনীতি ব্যক্তি মানুষকে বিরত রাখে। সমাজস্থ মানুষের আচার আচরণের লৌকিক রীতি নির্ধারণ করে লোকনীতি। প্রকৃত প্রস্তাবে জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সমাজ জীবনের সকল স্তরে লোকনীতি অনুশাসন অব্যাহত থাকে। নেক্সট যে পয়েন্ট, সেটা হচ্ছে আইন বা ল। কিছু কিছু নিয়মনীতিকে আনুষ্ঠানিকভাবে বিধিবদ্ধ করা হয়। বিধিবদ্ধ নিয়মনীতি আইন হিসেবে ধরা হয় বা পরিগণিত হয়। আইন বলতে সেই সমস্ত নিয়মকানুনকে বোঝায় যার দ্বারা আচার আচরণের প্রয়োজনীয় ধরনটি আনুষ্ঠানিকভাবে নির্দেশিত হয়। আবার অমান্যকারী শাস্তির ব্যবস্থাও আইনে থাকে। বিশেষ একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আইন বলবৎ করা হয় বা আইনটিকে কার্যকর করা হয়। সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন আইন বলবৎকারী বা আইন গঠনকারী ব্যাপারে বৈধ ক্ষমতার অধিকারী হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, প্রতীক, সিম্বল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে প্রতীক বা প্রতীক ও ভাষা। প্রতীক হল অঙ্গাঙ্গের মতো ক্রিয়াকর্ম বা পতাকা বা চিত্রকর্মের মতো কিছু যা অন্য কিছু দত্তক হিসেবে সমাজে স্বীকৃত। প্রতীক অন্য কিছুর প্রকাশ হিসেবে সমাজস্থ ব্যক্তিবর্গের অংশভাগ অবগতি বর্তমান। প্রতীকের বিভিন্ন প্রকার বর্তমান, তার মধ্যে ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক সংস্কৃতিরই বুনিয়াদি বিষয় হল ভাষা। ভাষা হল যোগাযোগের একটি ব্যবস্থা। এই ব্যবস্থায় শব্দ বা প্রতীক ব্যবহার করা হয়। শব্দ বা প্রতীকের এই ব্যবহার বিশেষভাবে অর্থবহ। ভাষার মাধ্যমে মানুষ ধ্যান ধারণা মনোভাব আবেগ অনুভূতি ইত্যাদি প্রকৃতি যোগাযোগে সম্পন্ন হয়। এ ধরনের যোগাযোগের ক্ষেত্রে ভাষাই হল প্রধান উপায়। অর্থাৎ আমরা সিম্বলের মাধ্যমে যতটা মানুষের সাথে ভাব আদান প্রদান করতে পারি, তার থেকে অনেক বেশি আমরা কিন্তু আদান প্রদান করতে পারি ভাষার মাধ্যমে, মনের ভাব প্রকাশ করতে পারি একে অপরের মধ্যে। তাই সংস্কৃতি সৃষ্টি এবং পুরুষানুক্রমে তা হস্তান্তরিত বা সঞ্চারিত করার ব্যাপারে ভাষাই হল প্রধান উপায়। সকল সমাজে ভাষা একটি গুরুত্বপূর্ণ প্রতীক ব্যবস্থা। আদিম মানুষের সমাজ ব্যবস্থায় ভাষা ছিল সর্বাংশে মৌখিক। বর্ষীয়ানদের স্মৃতি এবং অতীতের জ্ঞানের ব্যাপারে মানুষ প্রতীকী ব্যবস্থা হিসেবে লিখিত নথিপত্রের সাহায্য গ্রহণ করেছে। স্বভাবতই নিরক্ষর পর্যায়ের সমাজে মানুষজনের মানসিক পরিধি ছিল নিতান্তই সীমাবদ্ধ। ইংরেজি, ফরাসি, জার্মানি প্রভৃতি ভাষা বিশেষভাবে সমৃদ্ধ। স্বভাবতই এই সমস্ত ভাষার সংস্কৃতি অতিমাত্রায় সমৃদ্ধ। ভাষার একটি দিক হল কথাবার্তা ব্যবস্থা। অর্থাৎ ভাষার দিক হল কথাবার্তার ব্যবস্থা। কথাবার্তার ব্যবস্থার গলায় স্বর সম্পর্কিত বা অঙ্গভঙ্গি সম্পর্কিত হতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হল মাথা নত করা, নমস্কার করা,
করমর্দন করা, চুম্বন করা, আলিঙ্গন করা ইত্যাদি ইত্যাদি। সংশ্লিষ্ট ভঙ্গিমা সময়ের প্রতীকী অর্থ রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই অর্থ হল সংস্কৃতি। সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে ভাষা অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কিন্তু পরিগণিত বা ধরা হয়। আমরা জানি যে সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে কিন্তু ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এই কারণে সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে ভাষার তাৎপর্য কিন্তু খুবই বা অনস্বীকার্য। সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্নতার পিছনে ভাষার বিভিন্নতা কাজ করে থাকে। সমাজস্থ ব্যক্তিবর্গের জীবনযাপনের ক্ষেত্রে অবশ্যই উপকরণের পরিপ্রেক্ষিতে সংস্কৃতির চেহারা চরিত্র নির্ধারিত হয়। আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি নির্ধারক হিসেবে প্রযুক্তির বিকাশ ও বিস্তারের বিষয়টি বিশেষভাবে অর্থযুক্ত। এই মত পোষণ করেন কার্ল মার্ক্স এবং মার্শাল ম্যাকলুহান প্রভৃতি প্রভৃতি এবং অকবান আরো সমাজতত্ত্ববিদগণ। এই শ্রেণীর সমাজবিজ্ঞানীদের অভিমত অনুসারে প্রযুক্তিগত বিকাশের ভিন্নতা হল সংস্কৃতির বিভিন্নতার পিছনে অন্যতম বড় কারণ। মার্ক্সবাদী এবং সমাজবিজ্ঞানীদের মতাদর্শ অনুযায়ী প্রযুক্তির একটি বুনিয়াদী পরিকাঠামো হল সমাজ। সুপ্রাচীন সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা থেকে মানব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে পুঁজিবাদী ব্যবস্থা। এ হল এক উল্লেখযোগ্য সাংস্কৃতিক পরিবর্তন। এই পরিবর্তনের পিছনে প্রযুক্তির বিকাশ অন্যতম প্রধান কারণ হিসেবে পরিগণিত হয়। প্রযুক্তির বিভিন্নতা আদিম মানব সমাজ ও আধুনিক মানব সমাজের পার্থক্যের প্রধান কারণ হিসেবে বিবেচিত করা হয়। এই সকল উপাদানগুলোর উপর ভিত্তি করেই আমাদের সংস্কৃতি গড়ে ওঠে এবং সংস্কৃতি গড়ে ওঠার পেছনে এই সকল উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপাদান বাদে সংস্কৃতি গড়ে ওঠা খুবই মুশকিল।